হ্যাঁ দোস্ত, কি করো? কাজ করতেছ নাকি? ইন্টারলক লাগাইতেছ? তাহলে কি কি আর কাজ চলতেছে? এটা এটা হাদিকা না? এনে এনে কি করবো মানুষ আয়া? এনে আমরা যেভাবে যে পার্কে ঘুরতে যাই না, হ্যাঁ ওরকম আর কি। হিন্দি সৌদি আয় ঘুরবো, হাদিকা বলতে আমরা দেশের পার্ক আর কি, যেটা আমরা পার্ক বলি এটাই আর কি। আচ্ছা তাহলে দোস্ত, এই রোদ্রের মধ্যে কষ্ট হইতাছে না এই কাজ করতে? আমি প্রথমে তো কইছি জীবনের তেশমারা তো সবাই বুঝে না, এটা জীবনের তেশমারাটা কি একটু বুঝায় বলেন দোস্ত। 6 লাখ টাকা। আচ্ছা 6 লাখ টাকা দিয়েছি, 4 বছর হয়েছে। আচ্ছা আয় এটা মনে করো দোস্ত, 4 বছর মনে হয় পাঠাইছি 10 লাখের মতো মনে হয় পাঠাইছি। 10 লাখ টাকা 4 বছরে পাঠাইছো দোস্ত? তার মানে আমার 4 লাখ টাকা লাভ। আচ্ছা 4 লাখ, হ্যাঁ 4 লাখ টাকা লাভ হয়েছে। আচ্ছা আচ্ছা, আর খাইছি যে তাহলে লাভ হইলে তো এমন হয়েছে, এমন এই কষ্ট করার দ্বারা কি দেশে যাও গা দোস্ত? কিরকম টাকা পয়সা ব্যাংকে কিরকম রাখছো দোস্ত? ওই 4 লাখ টাকা ছাড়া এখন আপাতত আছে 3-4 লাখ টাকা ব্যাংকে। তাহলে এই যে আবার দেশে যাইতে হইব, তাহলে এখন বর্তমানে দোস্তর কাছে কিছুই নাই? আমার কাছে আছে শুধু আমি, জুতা নতুন কিনছেন দোস্ত? হ্যাঁ ২০২৪ সালে। আচ্ছা ঠিক আছে, দোয়া করি আমরা সবাই, সবাই দোয়া করবেন দোস্তর জন্য, যাতে 24 সালে না দোস্ত এইটা দিয়ে দেওয়া যাইত না দোস্ত। আমি কই তুমি যে আমার জন্য দোয়া করবে এটা আমি বুঝতাম, তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু দোয়ার লাগু লাগে কিছু দিও না। এটা তো তুমি দুস্থ মানুষ, তুমি আমার কাছে চাইতেই পারো। ঠিক আছে তুমি দুস্থ মানুষ, তুমি আমার কাছে চাইতেই পারো। আচ্ছা খালা শুনো, ঠিক আছে তুমি যদি বিপদ পড়ো আমি আছি, আমি বিপদ পড়লে তুমি আছো, একবার দিয়ে দিবা। আচ্ছা সমস্যা নাই, 5-10 টিয়া তুমি, 5-10 এই তাহলে তোমারে আমি কি একবারে 1 লাখ টিয়া দিয়ে দিতাম? 1 লাখ টাকা দিয়ে এক বেশি হয়ে না, এই অল্প করে দিবা, অল্প করে তো আমি কইলাম 5-10 টাকা দেই তোমারে, তুমি দুস্থ মানুষ চাইছো তোমারে না ওই করিবে কিভাবে? না কাই নেছি কি, তুমি না আমারে কইলা, হুম একটা মাইয়া বাপের বাড়ি ছাইরা তোমার কাছে আইছে, স্বার্থ ছাড়াই তো আইছে, কি স্বার্থ নিয়ে আইছে, কি স্বার্থ নিয়ে আইছে, স্বার্থ ছাড়াই তো আইছে। এখন কি স্বার্থ ছাড়া থাকবো? তাহলে স্বামীর উপর কোনো তরসারি করা যাবো না। বাবি কি দুস্তরে টর্চার করে খুব, টাকা পয়সা নিয়ে খুব পেন দেয়? বাবি করে, বাবি কত বয়ফ্রেন্ড আছে তাও করে, অনেক আছে না আরো আশেপাশে, বুঝতে পারছি। মানে আমরা যে বিয়ান লাগে বায়ের
শালিরা খুব বিরক্ত করে টাকা পয়সা নিয়ে। আমার শালি আমার লগে না পাগল, আমার শালি হয়তো অন্য মানুষের লগে কিংবা অন্য মানুষ অন্য মানুষের লগে কথা বুঝো নাই কেন। আচ্ছা আমার লগে যে করে তাও তো না, বুঝতে পারছি। এক কাম করো দোস্ত, তুমি যাও গা, আবার টেস্ট মারো, কাম না করলে ফুরুস লাগাই দিব। না না সমস্যা নাই, কোম্পানি ফুরুস লাগাই দিব, কাম না করলে ফুরুস লাগাবো না। কুরুত লাগাইলে এটা সদাই বাঁকা দোস্ত, কি কয় দেশ যাই করবো কি। আচ্ছা ঠিক আছে দোস্ত, মেলাখন তো কথাবার্তা কইলা, হ্যাঁ তাহলে পাঁচটা দিয়া দাও, আজকে যে ঠিক আছে।